জার্মানি কে হারালে প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করতে পারত ভারতীয় মহিলা হকি দল। শুরুটা আশা জাগিয়ে করলেও শেষ রক্ষা হলো না। বিশ্ব হকি সংস্থা আয়োজিত অলিম্পিকের যোগ্যতা পর্বে সেমিফাইনালে হেরে গেলেন সবিতা পুনিয়াদের। জার্মানির বিরুদ্ধে সাডেন ডেথে হারতে হলো ভারতকে। নির্ধারিত সময় খেলার ফল ছিল 2-2, যার ফলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। টাই ব্রেকারেও খেলার ফয়সলা না হলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় সাডেন ডেথে। ভারতের মেয়েদের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন সবিতা পুনিয়ারা। ফল মেলে প্রথম কোয়ার্টারের শেষ পর্বে এগিয়ে গিয়েছিল ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন দীপিকা। পরের কোয়ার্টারে ম্যাচে সমতা ফেরায় জার্মানি। তৃতীয় কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনো দল গোল করতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে খেলার নির্ধারিত সময় 3 মিনিট আগে গোল করে এগিয়ে যায় জার্মানরা। ওই সময় অনেক সমর্থকই ভেবেছিলেন ম্যাচ জার্মানি জিতে নিয়েছে, কিন্তু নাটকীয়ভাবে খেলার শেষ লগ্নে ম্যাচে ফেরে ভারত। পেনাল্টি কর্নার থেকে দলকে সমতায় ফেরান ভারতের ইশাকা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 2-2 গোলে। খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে প্রথমে ভারত এগিয়ে যায় 2-1 গোলে, যদিও 3-3 করে ফেলে জার্মানি। দুই দলের 5টি করে টাই ব্রেকারের শেষে খেলার ফল ছিল 3-3। খেলা গড়ায় সাডেন ডেথে। প্রথম সুযোগে দুই দলের কোনো খেলোয়াড়ই গোল করতে পারেননি। দ্বিতীয় সুযোগেও গোল করতে পারেনি ভারত। সেই সুযোগকে কাজে লাগিয়ে গোল করে দলকে জয় এনে দেন জার্মানির লিজা। এই জয়ের ফলে ফাইনালের পাশাপাশি অলিম্পিকেও নিজেদের জায়গা পাকা করে ফেলে জার্মানি। ফাইনালে তাদের প্রতিপক্ষ আমেরিকা। তৃতীয় স্থানের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং জাপান। সেই দুই দলের মধ্যে যে জিতবে তারা পেয়ে যাবে প্যারিসের টিকিট।